হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং এই মুহূর্তে সব থেকে ব্রেকিং নিউজ তোমাদের জেনপা জন্য, কিন্তু 2022 ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আজকে পরপর দুটো আপডেট দিয়ে দিল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। হয়তো এটা আমাদের কাছে একটা সারপ্রাইজ, আমরা কি ভাবিনি যে দুটো আপডেট একসাথে আসবে। তো যাই হোক, খুবই খুশির খবর, খুবই ভালো খবর। এবার তোমাদের বলবো কবে তোমাদের রেজাল্ট বেরোতে পারে, তোমাদের ফাইনাল অ্যান্সার কি করে তোমরা চেক করবে, এর জন্য কী করো, তোমাদের কোনো লগ ইন করতে হচ্ছে কিনা তোমরা সরাসরি দেখে নাও। এবং তারপর বলবো তোমাদের কত স্কোর হলে তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো, ঠিক আছে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী বলা হচ্ছে নোটিশে এবং কী কী রাইট অ্যান্সার বলা হয়েছে, সেগুলো সময় একবার মিলিয়ে নাও, ঠিক আছে। দেখো, এটা কিন্তু আজকে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে, জাস্ট কিছুক্ষণ আগে পাবলিশ করা হয়েছে। দেখো, বলা হচ্ছে জেনপাস ইউজি 2022 ফাইনাল অ্যান্সার কী বলা হচ্ছে। ইন লাইন উইথ দ্য সেকশন 14 জেনপাস ইউজি ইনফরমেশন বুলেটিন মডেল অ্যান্সার কী অফ জেনপাস ওয়ার আপলোডেড ক্যান্ডিডেটস ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ইফ। আচ্ছা দেখো, এখানে তোমরা যে যা চ্যালেঞ্জ করেছিলে না, চ্যালেঞ্জ করার পরবর্তীকালে এটা কিন্তু আপাততভাবে ফাইনাল অ্যান্সার কী, এরপর কিন্তু কোনো অ্যান্সার কী বেরোবে না। এবার তোমাদের কিন্তু ডাইরেক্ট রেজাল্ট বেরোবে, ঠিক আছে। কবে বেরোবে দেখো, আমি একটু কল করেছিলাম জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে, ওখান থেকে বলা হচ্ছে যে কোনো দিন, হতে পারে কালকেও, ঠিক আছে। আমি জিজ্ঞাসা করলাম, ম্যাম কালকে কি বেরোতে পারে, তো কালও বেরোতে পারে, পরশুও বেরোতে পারে, যে কোনো দিন কিন্তু যে কোনো মুহূর্তে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। এটাই অপেক্ষা করছিল প্রত্যেকে। তো কাল থেকে যে কোনো দিনই বেরিয়ে যেতে পারে, আজকে তো বেরিয়ে গেল ফাইনাল অ্যান্সার কি, এবার যে কোনো দিন তোমাদের অ্যান্সার রেজাল্ট বেরিয়ে যেতে পারে, কালকেও বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। এবার দেখো, তোমাদের অ্যান্সার কীগুলো তোমরা একবার মিলিয়ে নেবে যে কোনটা কার সেট। মনে করো তোমার তো সেট ওয়ানে ছিল, তো সেট ওয়ানের কোনটার কত নম্বর প্রশ্নের কোনটা রাইট অ্যান্সার সেটা দেখে নিতে পারবে। মনে করো তোমার হচ্ছে সেট এ, ঠিক আছে, তোমার কোশ্চেন নম্বর 10 এর রাইট অ্যান্সার কত, রাইট অ্যান্সার হচ্ছে 10, রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, ঠিক আছে। এবার ধরো যার সেট নম্বর ডি আছে, তার কোশ্চেন নম্বর 10 রাইট অ্যান্সার কত, তার কোশ্চেন নম্বর 10 রাইট অ্যান্সার সি, ঠিক আছে। তো এইভাবে তোমাদের মেলাতে হবে, এটা গেল তোমাদের বিএচে। এবার বলি যারা তোমাদের পেপার টু আচ্ছা দেখতে পাচ্ছ কোর্স এক্সপেক্ট বিএচে, মানে এটা তোমাদের জেনপার রেজাল্ট, ঠিক আছে, জেনপার ফাইনাল অ্যান্সার কি, এবং এটা হচ্ছে বিএচের ফাইনাল অ্যান্সার কি, ঠিক আছে। তো এই দুটো তোমরা মিলিয়ে মিলিয়ে দেখে নেবে, আমি আর এখানে নতুন কোনো কিছু বলছি না। এবার তোমাদের কিছু পয়েন্ট বলি যে তোমাদের এর পরবর্তীকালে কী কী করণীয়। তোমাদের তো ফাইনাল অ্যান্সার কি অপেক্ষা প্রত্যেকে বসেছিলে, এবার আর কী কী করতে হবে। তো দেখো, অ্যান্সার কি বেরিয়ে গেছে, কাল বা পরশুর মধ্যে তোমাদের ধরো রেজাল্ট বেরিয়ে যেতে পারে। দেখো, আমি এখনও বলছি এটা তোমাদের টেন্টেটিভ, ঠিক আছে, এখনও পর্যন্ত কিন্তু কোনো ফাইনাল বলা হয়নি যে কবে রেজাল্ট বেরোবে। বাট আমরা বলছি মোটামুটি কাল বা পরশুর মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যেতে পারে, ঠিক আছে, একটা সম্ভাবনা রেজাল্ট বেরিয়ে যাওয়ার। ওকে, এবার রেজাল্ট বেরিয়ে গেল, তারপর তোমাদের কী করতে হবে, তারপর তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে। এবার এই পুরো প্রসেসটা হতে কতদিন সময় লাগবে সেটা কিন্তু এখন সময় বলবে, কতদিনের মধ্যে তোমাদের কী হবে। তো সম্পূর্ণটাই এখন সময়ের অপেক্ষা, তোমাদেরকে পরপর আমি ভিডিও দিতে থাকবো। এবার জেনপা এবং জেএনএমএন দুটো নিয়েই, জেএনএমএরও একটু পরে আবার ভিডিও দেবো কিছুক্ষণ পরেই, যে ওদেরও একটা আজকে কিন্তু নতুন একটা আপডেট এসেছে যে ওএমআর রেসপন্স যেটা তোমাদের এতদিন আগে বেরিয়েছিলো সেটা ওদের আজকে বেরিয়েছে। তো দেখো, এবার তোমাদেরকে কয়েকটা কথা বলি যে যারা চ্যালেঞ্জ করেছিলে, ঠিক আছে, চ্যালেঞ্জ করার পর তোমাদের নিশ্চয়ই মার্কস বেড়েছে। তো এইখানে একটা কথা বলি যে কত কী মার্কস হলে হতে পারে। তো একদম যদি ওভারঅল বলা যায় না, ওভারঅল যদি বলা যায়, জেনারেল যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু মোটামুটিভাবেও যদি তোমরা 60 পেয়ে থাকো না, একদম নিশ্চিতে থাকতে পারো তোমাদের কিন্তু মোটামুটি ভালো কলেজ হয়ে যেতে পারে। তো প্রথম কাউন্সিলিংও হবে এরকম কোনো গ্যারেন্টি নেই, 3-4 কাউন্সিলিং হয়, তোমরা জানো প্রত্যেকেই, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, তারপরে মপ আপ রাউন্ড, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, তারপরে তোমাদের স্পট রাউন্ড কাউন্সিলিং। তো সবগুলো মিলে মোটামুটি 60% যদি হয়ে থাকে, 60 বা 55 পর্যন্ত তোমাদের কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। মানে সেফ স্কোরের কথা বলছি, এখনও তো তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোয়নি, র্যাঙ্ক কার্ড কালকে বা পরশু বেরোতে পারে রেজাল্টের দিন, ঠিক আছে। তো এইখানে তোমরা কিন্তু মোটামুটি জানতে পারবে তোমাদের মার্কশিটটা কালকে, ঠিক আছে। তারপর থেকে তোমাদের কিন্তু একটার পর একটা কাউন্সিলিং আসতে যাবে, ঠিক আছে। তো দেখো, এবার বলি যারা ওবিসি আছে, ওবিসি বি, ঠিক আছে, ওবিসি বি, তাদের কথা বলি। ওবিসি বিতে মোটামুটি কিন্তু তোমাদের 53 চলে যাবে, ঠিক আছে, 53+ চলে যাবে। ওবিসি এ যদি বলা যায়, মোটামুটি আমি বলছি ওবিসি এ, এটা কিন্তু কোনো অফিসিয়াল কোনো আপডেট নয়, এটা জাস্ট তোমাদের পারপাসে বলছি, তোমাদের যাতে মোটিভেশন পাও, তোমরা প্রত্যেকে যাতে পড়াশোনা করো সেই জন্যই বলছি, ঠিক আছে। ওবিসি এর ক্ষেত্রে মোটামুটি তোমাদের কিন্তু এই যে কাট অফটা নেমে যাবে প্রায় 50-এর কাছাকাছি, ঠিক আছে। এবার যদি বলি এসসি, এসসি কত যেতে পারে, এসসিতে মোটামুটি তোমাদের কিন্তু 45+ যদি থাকে তা কিন্তু, তাহলে কিন্তু তোমাদের ভালো চান্স আছে। এসটি যদি বলি, এসটিদের, এসটিতে মোটামুটি কিন্তু তোমাদের মোটামুটি কিন্তু যদি 35-40 থাকে তাহলে কিন্তু ভালো একটা চান্স আছে এসটিদের। ওকে, ইডাব্লিউএস, ইডাব্লিউএসও তাই, ইডাব্লিউএস প্রায় কিন্তু ওবিসির কাছাকাছি, মানে 55
58 এরকম যদি পেয়ে থাকো তোমাদের কিন্তু চান্স আছে, ঠিক আছে? তো এটা গেল ইডাব্লিউএস। এবার পিডাব্লিউডির জন্য কোনো পারফেক্টলি কিছু বলতে পারছি না তোমাদের, কিন্তু মোটামুটিভাবে আমি যদি বলি একদম সর্বনিম্ন, তাহলে কিন্তু মোটামুটি 20-25 এরকম পেলে মোটামুটি একটা ভালো চান্স আছে, ঠিক আছে? ভালো পরিমাণ পড়ে শেষ পর্যন্ত চেষ্টা করো, চান্স হলেও হতে পারে। ওকে, তো এটা গেলো পিডাব্লিউডি। এবার আর কিছু বাকি আছে কি? আর তো আপাতভাবে কিছু নেই। সিভিল ডিফেন্স, অরফানস কোটা, এদের কিন্তু বেশ ভালো পরিমাণ চলে যায়, ঠিক আছে? এখানে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়, তোমরা প্রত্যেকেই পার্টিসিপেট করবে। তোমাদের অনেকেই প্রশ্ন আছে, স্যার আমাদের কি মানে কাউন্সিলিংগুলো কি মানে একদিনে করতে হবে? তো দেখো সত্যি কথা বলছি, তোমাদের রেজিস্ট্রেশন প্রথম একটা হয়ে যাবে, একটা রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর সেটার রেজাল্ট বেরোবে, ওটা তোমাদের দুটো কাউন্সিলিং হবে, ঠিক আছে? ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং। আবার তোমাদের শুরু হয়ে যাবে কদিন পরে, তখন তোমাদের শুরু হয়ে যাবে মপ আপ রাউন্ড, ঠিক আছে? এই মপ আপ রাউন্ডে তিনটে রাউন্ড হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে? এবার ধরো তুমি প্রথম রাউন্ডে একটা প্রাইভেট কলেজ পেয়ে গেলে, ভুল করে তুমি হয়তো কলেজ সাজাতে গিয়ে ভুলবশত একটা প্রাইভেট কলেজ ছিল, সেই কলেজ পেয়ে গেলে, তো তোমাকে কি সেই কলেজে ভর্তি হতেই হবে নাকি তোমায় না ভর্তি হলেও হবে? দেখো 2021 যদি কথা বলা যায়, জিএনএমএনএমের জন্য বলছি, জিএনএমএনএমে কিন্তু এরকম একটা নিয়ম নিয়ে এসেছিলো যে তোমাকে ভর্তি হতেই হবে, ঠিক আছে? মানে একটা অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে তোমায় কিন্তু ওখানে কলেজে গিয়ে একটা ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়ে আসতে হবে, তারপর তুমি আবার চাইলে আপগ্রেডেশন করে আবার কিন্তু তুমি কাউন্সিলিংয়ে বসতে পারবে। এবার দেখা হলো সেকেন্ড কাউন্সিলিং, তুমি একটা ভালো কলেজ পেয়ে গেলে, সরকারি কলেজ, তো তোমায় কিন্তু সেখানেই আবার ভর্তি হতে হবে, এবং এই যে কোর্স ফি যে টাকাটা তুমি দিয়েছো সেই টাকাটা কিন্তু এখানে রিকভারি করে দেয়। এটা ছিল 2021 কথা, 2022 কী হবে সেটা এখন আপাতত জানা যায়নি, আশা করছি এই নিয়মটাই থাকবে, বোঝা গেছে? তো তোমাদের এখন এই জিনিসটা আমি যখনই জানতে পারবো তখনই তোমাদেরকে বলে দেবো, আমি একবার কল করে বা হোক বা যেভাবে হোক একটা ইনফরমেশন নিয়ে তোমাদেরকে একেবারে ক্লিয়ারলি বলে দেবো। তো মোট কথা হচ্ছে, তোমাদের যদি কোনো সুযোগ পাও অবশ্যই হাতছাড়া করবে না, কলেজ চয়েসগুলো খুবই সাবধানতা অবলম্বন করে তোমাদের আমি বলে দেবো যে কোন কোন কলেজগুলো ভালো কলেজ এবং কোন কোন কলেজগুলো আপাততভাবে পরের দিকে রাখবে, ঠিক আছে? তো এই ছিল আজকে মোটামুটি আপডেট, তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে, কার কীরকম স্কোর হচ্ছে সেটা জানাও। আমি চেষ্টা করব কালকে যখন তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে তারপর একটা পোল নেওয়ার, ঠিক আছে, কার কীরকম মোটামুটি স্কোর হচ্ছে সেটার বেসিসে বলবো যে সেফ স্কোর কত হতে পারে, ঠিক আছে? তো সেটা কালকে আমি বলবো অবশ্যই। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হয়েছে, অনেক কিছু জানতে পেরেছো, যদি জানতে পেরে থাকো অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, বন্ধুর সাথে শেয়ার করে দাও। তো এখনকার মতো এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।